আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার রেসিপি হলো বেগুন ভাজা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই অল্প তেলে খুবই সামান্য তেলে কীভাবে মশ বেগুন ভাজা তৈরি করা যায় তার একটা পারফেক্ট রেসিপি এই বেগুন ভাজা কিন্তু আমরা রেগুলার খেতে পারি না কারণ অধিকাংশ তেল এতে চুপসে নিয়ে নেয় আমি এমন একটা দারুণ রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব যেটা ফলো করলে আপনারা প্রতিদিনই বেগুন ভাজা খেতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখন আমি বেগুনটা রেডি করে নিব বেগুনটা এখন পিস পিস করে কেটে নিব আমি হাফ ইঞ্চির মতো মোটা করে বেগুনটা কেটে নিচ্ছি চাইলে এখানে আপনারা কম বেশি চিকন মোটা করে কেটে নিতে পারেন কাটা হয়ে গিয়েছে এখন পিস করে কেটে রাখা বেগুনগুলা একটা বলে উঠিয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে বেগুনটা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলাগুলা অ্যাড করে দিব লবণ দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিব এক চা চামচ মরিচটা বাসায় বানানো লিঙ্কটা দিয়ে দিব দেখে নেবেন চাউলের গুঁড়া দিয়েছি এক চা চামচেরও একটু বেশি চাউলের গুঁড়াটা মাস্ট দিতে হবে সরিষা বাটা দিয়েছি হাফ চা চামচ এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে অত্যাধিক টেস্টি হয় ভালোভাবে এখন একটু মেরিনেট করে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিচ্ছি পরিমাপ অনুযায়ী মেরিনেট করে রাখা বেগুনটা আমি এভাবে তেলে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু এখন অফ আছে এভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিলে আপনার তেলের পরিমাপটা খুবই সামান্য লাগবে আর এটা যখন ভাজা হবে এর গায়ে যে তেলটা লেগে আছে ভাজার সময় এই তেলটা বের হয়ে যাবে এভাবে আমি সবগুলো করে চুলার জালটা অন করে দিয়েছি দিয়ে আমি মিডিয়াম টু লো আছে রেখে উল্টে পাল্টে ভেজে নিব আর এখানে যে টিপসগুলো আমি বলেছি মাত্র দুইটা টিপস একটা হলো যখন বেগুনটা আপনারা মেরিনেট করে রেখে দিবেন তখন কড়াতে দেওয়ার চুলার জালটা অন করার আগে এভাবে মাস্ট দুই সাইডে তেলটা মাখিয়ে নেবেন আর আর একটা টিপস হলো চাউলের গোড়াটা মাস্ট দেবেন তাহলে আপনার ওপর সাইড নিচের সাইডটা একদম মসমচা হবে খেতে অত্যাধিক টেস্টি হবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুব খুবই একটা টেস্টি রেসিপি খুব সিম্পল একটা রেসিপি তো আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আমি এরকম নতুন নতুন ইউনিক রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ